মস্ত ভাই, ভালো আছো? আরে তুমি ভালো আছো না? তাহলে রাখা, আলহামদুলিল্লাহ। যাক, বহুদিন পরে আসছে। কি অবস্থা তোমার? বসো। এই অবস্থা ভাই, মোটামুটি ভালো, এখনো প্রবলেম সলভ হয়েছে না। সবারে সালাম দাও। তো আসলে যারা আমাদের ভিডিও দেখেন, আমারও আপনারা চিনেন, সবাইকে মানে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে আমি বিভিন্ন প্রকার ঝামেলায় আসলাম, এখনো রয়ে গেছে, প্রবলেম সলভ হয় নাই। তারপর দাও আসছি বাইরের কাছে, কাজ তো করতে হবে, ওই জন্য আসছি। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন এই প্রবলেমটা থেকে মানে উঠতে পারি। যাই হোক, কিছুদিন আগেও মোস্তফা আমার সাথেই ছিল, তো থাকার পরও আমি ভিডিও তার করতে পারি নাই পারিবারিক প্রবলেমের কারণে। তো কতদিন আগে বাবা মারা গেছে? প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস আগে মোস্তফার বাবা মারা গেছে, হঠাৎ করেই। অসুস্থ ছিল মনে? না, অসুস্থ নাই, হঠাৎ করে মানে হার্টের সমস্যা। যাই হোক, ওর বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেস্ত নসিব করে। তো ওই মুহূর্তে ও খুব জরুরি ভাবে এখান থেকে চলে যায়। তো আরো একটা ওর সমস্যা আছে, সেটা অনেক আগে থেকেই আমার সাথে, যখন থেকে কাজে আসছে তখন থেকে প্রবলেম। তো অনেক চেষ্টা করছিলাম আমরা, আমি নিজেও একটু চেষ্টা করছিলাম, তো আসলে সর্বশেষ ওটা থাকেই নেই, তাই না? ওটা কি বলবো একটু? না, এটা এখন না বলি, বললো কিছুদিন পর। আচ্ছা আচ্ছা, বলবো না, এখনো আরেকটা ডেট আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় শান্তি ফ্যামিলির শান্তিটা, সোজা কথা সবচেয়ে বড় শান্তি। তো সেটাই ওইটা থেকে ও বঞ্চিত ছিল। তো এখন দেখা গেছে যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। তো সবাই সর্বোপরি দোয়া করবেন যে মোস্তফা শহীদুল, 1 নম্বরে শহীদুল, 2 নম্বরে মোস্তফা, এদেরকে আমি ভুলার মতো না, আমি কখনোই ওদেরকে ভুলতে পারবো না। আর আমি ওদেরকে আগেও যেভাবে ভালোবেসে একসাথে ছিলাম, এখনো তাই, এর ব্যতিক্রম কোনোভাবেই না, ওরা ভালো জানে। তো আমি সেই জায়গাটা এখনো ধরে রাখতে চাই। শহীদুলও হয়তো এর মধ্যে আসতে পারে, কেননা মনে করেন যে বর্তমান দুনিয়াতে ভালো মানুষ পাওয়া মুশকিল। তো একটা মানুষ যখন কাজ করে কোনো কন্ডাক্টরের আন্ডারে, তার কাছে কি আশা করে? তার যে ন্যায্য যে মজুরিটা সময় মতো যেন পায়, বিপদ আপদে যেন তার টাকাটা ক্লিয়ার পায়। তো সেই জায়গা যখন ঠিক না থাকে, তখন কিন্তু বেতন বেশি হোক কম হোক তখন কিন্তু মুশকিল হয়ে যায়। আর বেতন যদি কমও হয়, একটু যদি 50 টাকার জন্য দৌড় দিয়ে কিন্তু আমরা আর এক জায়গায় যাইগা, কিন্তু 50 টাকা কম পাইলেও আমি যে টাকাটা সলিড পাইতেছি, তার কাছে আদর ভালোবাসা স্নেহ সবকিছু পাইতেছি, এটাই হইছে আমি মনে করি বড় পাওনা। এই তো সবথেকে বড় কথা, কে কারে কইরা দেয় রে ভাই? টাকা দেয়া গেল, আমরা তো বিভিন্ন জায়গায় গেলে বেতন বেশি পাই, হ্যাঁ, কিন্তু দেখা গেছে আপনার মতো তো এরকম ভালো লাগার মানুষ সবাই না। না, সেটা ওটাই সুক্রিয়া, আমি এই জন্যই মানে আপনার সাথে যে একটা সম্পর্ক টান, এই টানে আবার আপনার কাছে মানে ফিরে আসি। না, তারপরে মনে করো যে তোমার যে ধাপে ধাপে মূল্যায়ন, সেটা করছি না? হ্যাঁ, একটা মানুষ আমরা চিন্তা করি কি, যাব যায় 2-4 দিন কাজ দেখাবো, আমার মজুরি ধরে ফেলবো। ভাই, 2-4 দিনে আপনার আমি কি চিন, আপনার কর্মটারে কি চিন? আপনার এসা তো কাজ দেখাইতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যদি আমি 10 টাকা দিতে পারি, আর 1 টাকা দিতে পারবো না? আপনি যদি আমার ইনকাম করে দেন, আমি না দিব। আমার উসুল্লায় আপনারা, আপনাদের উসুল্লায় আমি, দেওয়ানার মালিক আল্লাহ নাকি? তো যাই হোক, মোস্তফা আসছে, আমার কাছে ভালো লাগতেছে, কারণ পুরান মানুষ, আর আমি এখন পুরানের ওপরেই জোর বেশি দিতেছি, কারণ নতুন যারা আসে তাদের বিভিন্ন প্রবলেম হয়। তো যাই হোক, সর্বোপরি মোস্তফার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর বিদায় নেই। হ্যাঁ, তো বিশেষ করে আমার আব্বার জন্য সকলেই মানে দোয়া করবেন, উনি 2 মাস হলো মারা গেছে হঠাৎ করে, এটা আসলে কারো কাম্য না, খুব কষ্টজনক বিষয়।
তো এর এক সপ্তাহ পরে আব্বা মারা যাওয়ার, এক সপ্তাহ পরে আরেকটা দুর্ঘটনা আমার জীবনে ঘটেছে, যাই হোক এটা আর শেয়ার করলাম না, পরবর্তীতে আবার বলবো না, এটা আর ক্লিয়ার হইলে, ক্লিয়ার হই, ক্লিয়ার হওয়ার পর যাই হোক সকলের কাছে দোয়া চাই, সর্বোপরি আমার বাবার জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন ইনশাল্লাহ, তো ভালো থাকবেন। খুব পরোজগার মানুষ ছিল ওর বাবা, একজন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক ছিল। এরপরে আপনার পরিশ্রম করছে খুব বেশি, 4-5টা চাকরি করতো, জি জি, এই হিসাবে খুব পরিশ্রম করছে, জীবনের শেষ পর্যায়ে পরিশ্রম করে গেল, শেষ পর্যায়ে মানে একটু সুখ শান্তি করে যাওয়ার মতো কোনো পাইলো না, সময় পাইলো না আপনার, হ্যাঁ নিজের কামাই ইনকামের মধ্যে তাই কেই চলে গেলো হঠাৎ করে, আমরাও তো ভাবতে পারি না চলে যাবে, খুব কষ্ট পাইছি এতে, মানে মারাত্মক, আর তো বাবারে পাইতামও না যে বাবারে শান্তি দিনও সুখ দিনও চাইলেই তো পাওয়া যাবে না, এখন তোমাদের দোয়াই তার শান্তি, তোমরা এখন দোয়া করবা, তোমরা কয়েক ভাই আছো, তোমরা দোয়া করবা, ওটাই তার কিন্তু মূল পাওনা, ঠিক আছে? তো সবাই মোস্তফার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন ওর বাবার বেহেশত নসিব করবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।